আরে ওই তো জানলা ধরে সিটটা ফাঁকা আছে, যাই যাই ওখানে গিয়ে বসি। উফ বাবা, যা গরম পড়ছে, এই গরমে তো ট্রেনে জানলার সিট ছাড়া বসাই যায় না। বাবা গো, জানলা ধরে সিট পেয়েছি বাবা, এই গরমে একটু সিটে বসে যেতে পারবো। উঠে কেটে পড় এখান থেকে, বলছি উঠে পড়। কি বললেন কি বললেন, আপনি আবার বলুন। ওটা আমার সিট বুঝলি, মানে মানে উঠে কেটে পড় এখান থেকে, বলছি উঠে পড়। বললেই হলো, এটা আমার সিট, আমার সিট, মা আমার বাড়ির আবদার, এই সিটটা আমি আগে দেখেছি। হ্যাঁ, আপনি অন্য কোথাও গিয়ে বসেন, যান 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 যান, আমার কাছে কোনো মামার বাড়ি আবদার চলবে না, বুঝতে পেরেছেন? কি 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 আগে দেখেছিস? বললেই হলো, ওই সিটটা আমি বসবো, ওঠ ওঠ বলছি, উঠে পড়, ভালো কথা বলছি, তোর কি কানে আসছে না? আমি এখানে আগে এসে রুমাল দিয়ে বসেছি, তাই সিটটা আমার। আপনি শেষ প্রান্ত থেকে দৌড়ে ছুটে আসুন, সেটা আমার, আপনার প্রবলেম, আমার প্রবলেম নয়, বুঝতে পারছি? সবসময় কোনো মেয়েতে ঝগড়া করতে আসবেন না তো এরকম করে, আপনাদের মতো এই ঝগড়টি মহিলার জন্য না, ট্রেনে বেকার 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 কে আওয়াজ হয়, বুঝতে পেরেছেন? কি বললি আমি ঝগড়ুটে, কি বললি আমি ঝগড়ুটে? ওইখানে ঝগড়া শোনা যাচ্ছে, এরা এত ঝগড়া করছে, যাই গিয়ে দেখে আসি ব্যাপারটা কি হয়েছে। ফাইনালি সিটটা পেলাম, ও একেই বলে সিট পাওয়ার নিনজা টেকনিক।